ঢাকা শহরে আসলেও নতুন কিছু দেখলে আজব লাগে তো যদি কেউ বলে যে ঢাকা শহরকে চেঞ্জ করে এরকম সুন্দর করে দিবে এটা আসলেও কতটা বিশ্বাসযোগ্য হয় আমার কাছে আমার কাছে আসলেও প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস হয় না এখন আর তো এটিও চাওয়াজি মনে হয় কিন্তু আসলে যখন নিজের চোখে দেখি যে এরম রানওয়ে একটা ওয়াকওয়ে থাকবে নদীর পারে তো বুড়িগঙ্গার পাড় দিয়ে বয়ে চলেছে একটা রানওয়ে সেটা কতটুকু গ্রহণযোগ্য যখন সেটা চোখে দেখি তখন হয়তো বা সেটা বিশ্বাস করতে পারি তো এটি হচ্ছে যে ঢাকার বুড়িগঙ্গা তুরাকের পাশ দিয়ে বান্ন কিলোমিটারের এবং বাল নদীর তীরে দুই পাশ ধরে দিয়ে ঢাকা শহরের যে বাহান্ন কিলোমিটারের একটি রানওয়ে থাকবে এবং ঢাকা শহরটিকে নদীগুলিকে রক্ষা করার জন্য আধুনিক করে তোলা হবে এটি আসলে ছিল নদী রক্ষা করার জন্য বুড়িগঙ্গা অথবা ঢাকার আশেপাশের যে নদীগুলি আছে সেগুলিকে রক্ষা করার জন্য তো এটি বাস্তবায়িত হবে এটা আসলে কখনো আশা করিনি নি এত তাড়াতাড়ি এটা যখন চোখে পড়লো যে পিলার দিয়ে নদীর দুই ধারে পিলার দিয়ে তাদের সীমানা নির্ধারণ করেছে এবং রানওয়ে নিচে একটি নতুন করে যে প্রায় চল্লিশ ফিটের মতো অবস্থান আছে যেখানে হয়তো এটাকে বলা হচ্ছে যে এখানে আমাদের জন্য পার্ক অথবা বিনোদন যে গাছ নতুন গাছ সুন্দর সুন্দর গাছ লাগানো হবে বাগান থাকবে যারা আমরা ঢাকায় নাকি ফ্রেশ ওয়েদার পাই না বাতাস পাই না তাদের জন্য এটি তৈরি করা হচ্ছে তো এটি আসলেও প্রথমে বিশ্বাস করতে চাইনি পরে দেখি যে ঠিক ঠিক এটি আসলেও যে কীভাবে তৈরি করা হচ্ছে তো দেখে একটু অবাকই হচ্ছে যে কখনও কেউ তো আসলে কথা রাখে না নদীর পানি যেটা বলেছিলাম এর আগেও আমি যে নদীর বুড়িগঙ্গার পানি আগের মতো দুর্গন্ধযুক্ত নেই এবং এটি করা হচ্ছে এখানে ইচ্ছাগুলো আমরা হাঁটতে পারবো নিচের ওয়েটিও ব্যবহার করতে পারবো পার্ক অথবা এখানে গাছ থাকবে নিচে বাগান থাকবে আবার হচ্ছে যে বসার জন্য স্থান থাকবে এবং চারটি ইকো পার্ক থাকবে উনিশটি জেটি থাকবে তো এগুলি সবগুলি আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল কিন্তু এর মধ্যে যে কিছু এরিয়ায় তারা কামরাঙ্গির চরে যে নদী কর্তৃপক্ষ আছে তারা সেটি যে সাইটটি সেটিতে তিন হাজারের মতো ফুল গাছ এবং গাছ লাগিয়ে ফেলেছে তো এটা নদীর হচ্ছে যে দেখার জন্য যেটা ঢাকা উদ্যান এবং চন্দ্রিমা উদ্যানের যে এই সাইডটাতে তিন কিলোমিটারের মতো এটা তৈরি করে ফেলেছে এবং বাউন্ডারিগুলি ওয়ালগুলি নদীর দুই ধারেই আছে এটা সবচেয়ে অবাক করেছে যে তারা তাদের কথা রেখেছে এই কথাটাই তো কেউ রাখতে চায় না এই জন্যই সমস্যা এই জন্য বিশ্বাস করতে পারি না এই রানোয়ের যে কাজ এটি চব্বিশ ঘন্টায় চলছে এবং চব্বিশ ঘন্টা করার ফলে যত দ্রুত সম্ভব যে ঢাকার যতগুলি আশেপাশে নদী আছে বান্ন কিলোমিটার একটি প্রকল্প এটি তো এটিকে বাস্তবায়নের কাজ চলছে অতি দ্রুত দ্রুত আমরা ঢাকাকে সত্যি সত্যি হয়তো বুড়গিগঙ্গার ক্লিন দেখব এবং তাদের কথা ছিল যে বুড়িগঙ্গার পানি এবং তুরাগের পানিতে যে বিষাক্ততা অথবা গন্ধ এটি অথবা পরিষ্কার করবে তো সেটির তো করেছে এবং সাথেই যে রানওয়ের কাজ চলছে রানওয়ে যদি সত্যি হয় আমাদেরকে আসলে যে ফ্রেশ ওয়েদারের জন্য তো একটু আবহাওয়ার জন্য আমরা হয়তো ঢাকার বাইরে যেতে চাই এটির কোনো প্রয়োজন পড়বে না ঢাকায় আমরা সেটা অনায়াসে পেয়ে যাব এবং এই প্রকল্প সরকার কর্তৃপক্ষ অথবা যেই কর্তৃপক্ষই করুক না কেন এটি আসলে সত্যি অসাধারণ অসাধারণ একটি প্রকল্প হবে তার কারণ ঢাকায় আমরা বিনোদন বলতে কি অথবা ফ্রেশ ওয়েদার বলতে কি এটা ভুলে গিয়েছিলাম তো এই রানওয়ে দিয়ে যেটি যেই পর্যন্ত হয়েছে তিন কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার টোটালি কমপ্লিট তো এটাতে আমি হেঁটে দেখেছি বেশ সকালবেলা যে শীতের সময়ও মজা আছে এবং বিকালের দিকেও গেলে এখানে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে হাঁটা যায় তো এখানে যে এখনও স্ত্রিকুডির ব্যাপারটা একটা থাকে এগুলি হয়তো পরে যখন লোক চলাচল শুরু করবে তখন হয়তো সিক্রুড হয়ে যাবে এরিয়াগুলি এবং নিচের এরিয়াতে যে তারা যে পার্ক এবং গাছ গাছ করবে এই উদ্যোগটিও চমৎকার ফলে যে বাংলাদেশ এটি আসলে হয়তো আমি যে প্রথমে ছবিটি আমার ভিডিও ফুটেজ দেখেছি এটি হয়তো স্বপ্নের কোনো চিঠি শহর কিন্তু ঢাকাও আসলেও আমাদের স্বপ্নের সিটি এবং এটি হয়তো আমরা এই অবস্থায় না হলেও এর কাছাকাছি অবস্থায় দেখতে পারবো তার কারণ ঢাকার যে মেট্রো রেলের কাজ চলতেছে এবং ফ্লাইওভারের কাজগুলি চলতে রানিং আছে এবং এই প্রজেক্টটি ঢাকাকে অন্যরকম রূপে নিয়ে আসবে এটি আসলে অসাধারণ আমি ঢাকার যতগুলি প্রজেক্ট দেখেছি ফ্লাইওভার থেকে শুরু করে মেট্রো রেল তার থেকেও বড়ো প্রোজেক্ট বলতে হবে এটিকে এবং এটি নদীটা আসলে আমাদের খুবই দরকার ঢাকা শহরের জন্য এটিকে বাঁচানোর দরকার তো বুড়িগঙ্গার যে সীমানা নির্ধারণ করে অথবা তুরাগের আগে সীমানা নির্ধারণ করে যে কাজ চলছে এটা সত্যি ভালো লেগেছে এবং ভালো লাগার মতো বিষয় যে ঢাকা শহরের বুড়িগঙ্গার যে ঐতিহ্য সেটিকে ধরে রাখার জন্য এটি যথেষ্ট পরিমাণে জরুরি দরকার এবং আমি না বাংলাদেশি হিসাবে আমাদের সকলেই বুড়িগঙ্গাকে আমরা ভালোবাসি বুড়িগঙ্গার টিকে থাকবে তার নিজের গতিতে এবং বুড়িগঙ্গার যে নব্যতা এটি ফিরিয়ে আনার জন্য হয়তো তারা তারপরে চেষ্টা করবে নদী খনন করে হয়তো যে পানির স্রোতটি এটিকে তারা ধরে রাখার চেষ্টা করবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যত সম্ভব যে নদীকে আমরা রক্ষা করার জন্য সকলেই সহযোগিতা করবো চেষ্টা করবো নদীকে নোংরা না করার জন্য এবং নদী বহমান থাকলে আমাদের যে পরের প্রজন্ম আছে তারাও নদীর থেকে উপকৃত উপকৃত হবে নদী থাকলে দেশ বাসবে ঢাকা বাসবে ঢাকা সুন্দর হবে ঢাকায় আমরা একটু শান্তিতে থাকতে পারবো আরামে থাকতে পারবো ধন্যবাদ আমার একটু সাধারণত মেজাজটা একটু হট প্রকৃতির তার কারণ নদী তো এমনি ছোট হয়ে গেছে এরপরে যদি নদীর পাশে দেখি যে বাউন্ডারি দিয়ে ওয়াকওয়ে তৈরি করেছে এরপরে আবার দেখি আবার নিচের দিকে দখল করে নিচ্ছে তো আমি চিন্তার যে এটি কেই যখন জিজ্ঞেস করি তখন বলে এটি আসলে একটি ওয়াকওয়ে হবে এখানে হাঁটবেন আপনারা তো নদীর পরে পরে আসলেও আমি ভাবলাম যে হয়তো এগুলি নদী কোনো দখল করার রকম হয়তো ব্যাপার পরে জানতে পারি না আসলে এটি ওয়াকওয়ে এবং এটি আমাদের জন্য এবং ঢাকাকে রক্ষা করার জন্যই করা হচ্ছে ঢাকার জন্য বুড়িগঙ্গা নদীর এবং তুরাগের যে সৌন্দর্য এটি বৃদ্ধি করার জন্য দুই পাশ দিয়ে থাকবে এটি করা হচ্ছে পরে একটু মেরজাস্ট হলেও ঠান্ডা হয়েছে যে আসলেও যাক ঢাকায় আমরা ফ্রেশ ওয়েদার পাবো ঢাকাকে যদি আসলেও খুব গরিব বলে আমি তখন রাগ করি না কিন্তু যদি কেউ বলে ঢাকা ঢাকা খারাপ সহ ঢাকাতে খারাপ লোক থাকে সেটা আসলেও মাইন্ডে লাগে যে আমরা আসলে ঢাকায় এত ভালো মানের লোকজন থাকি তারপরেও যদি কেউ বলে যে তোমাদের ঢাকা খারাপ এটা সত্যি মানে নিজের কাছে সহ্য হয় না কেন ঢাকা খারাপ হবে আমরা তো আসলে ঢাকায় কোনো খারাপ আমি কোনো ঢাকা ঢাকায় খারাপ কাজ করি না তাহলে আপনি আমার ঢাকাকে খারাপ বললে আমার অবশ্যই সহ্য হবে না তো এই ঢাকার যে ভাবমূর্তি এটিকে আসলে নষ্ট করা যাবে না ঢাকা আসলেও সুন্দর শহর ভালো শহর পৃথিবীর অন্য যে কোনো শহর থেকে সুন্দর না হলেও এই ঢাকার যে সৌন্দর্য ছিল সেটি আসলে অসাধারণ বর্তমানে আমাদের পপুলেশন বেশি অথবা এর জন্য হয়তো ট্রাফিক জ্যাম আছে হয়তো গ্যাদারিং ঢাকায় বা ঢাকা সুন্দর শহর এটা মানতে হবে তার কারণ যে ঢাকার যে ঢাকা শহর অথবা বাংলাদেশের যে বিলিয়ন যারা আছে তারা দেশে থাকে না তো তারা ঢাকার সৌন্দর্য বুঝবে কি বাংলাদেশের সৌন্দর্য বুঝবে কি আমরা বাঙালি বাংলাদেশের যে বুঝি নদী আমাদের দরকার নদীকে রক্ষা করতে হবে এর জন্য সকলের সহযোগিতা কাম্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন প্লিজ